পারছেন, শৈল ভাই অথবা মাতি কবুতর, তার কাছে সমস্যা মনে হচ্ছে, উনি কবুতরটা তার অন্য খাঁচা ভরে দিল। দেন দেন আল্লাহ ভরসা দেন। আজকে শৈল ভাইয়ের কবুতরের আরেকটি ভিডিও করা হবে, আপনারা সকলে পাশে থাকবেন, আপনারা শৈল ভাইয়ের কবুতরগুলোর জন্য দোয়া করবেন, শৈল ভাইয়ের কবুতরগুলো যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে সব কয়টা কবুতরই ঘর লাগতে পারে। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন শৈল ভাইয়ের কবুতর আল্লাহর নাম নিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে। এই যে শৈল ভাইয়ের কবুতরগুলো মশলা বের হয়ে গেছে, আপনারা সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থেকে উৎসাহিত করবেন। দেখতে পাচ্ছি আমাদের শৈল ভাইয়ের কবুতর আরেক বেস কবুতর ছাড়া হবে। দেন ভাই ছাড়েন ইনশাল্লাহ ভালো কিছু হইব। ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন শৈল ভাইয়ের কিছু কবুতর এখান থেকে ছাড়া হচ্ছে, আগেও কিছু ছাড়া হয়েছে। আপনারা সকলে শৈল ভাইয়ের কবুতরের জন্য দোয়া করবেন এবং আমাদের সাথে থাকবেন। এই যে দেখতে পাচ্ছেন শৈল ভাইয়ের বাকি কবুতর গুলো এখন ছাড়া হচ্ছে তালোটিয়ার থেকে, আপনারা সকলে শৈল ভাইয়ের এই নতুন কবুতর গুলোর জন্য দোয়া করবেন। আমি অলরেডি আজকে শৈল ভাইয়ের বাড়িতে চলে আসছি শৈল ভাইয়ের কবুতরের দেখার জন্য। শৈল ভাই আজকে পাল্লা করছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন কবুতর গুলাকে খুব যত্ন সহকারে ঢেকে রাখা হয়েছিল, কারণ শীতের দিন কবুতরের শরীরে যদি সরাসরি ঠান্ডা বাতাস লাগে কবুতরের ঠান্ডা লেগে যেতে পারে, তাই শৈল ভাই খুব যত্ন সহকারে কবুতর পালন করেন। কবুতর গুলাকে দেখেন কত সুন্দর করে ঢেকে রাখছে।